দর্শক মন্ডলী কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আর একটা প্র্যাঙ্ক ভিডিওতে আপনাদেরকে স্বাগত। সো আজকের প্র্যাঙ্ক ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আপনাদের বৌদিকে অ্যাভয়েড করব। কেন করব তার কোনো কারণ নেই, আমার এখন ভালো লাগছে না, এই জন্য আমি অ্যাভয়েড করব। সো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বিনোদন পাবেন। আপনাদের বহুদি না আসা পর্যন্ত আমি এখানে বসে থাকবো। তার মানে কিভাবে বসে থাকলে ভালো হয় সেটা দেখি, কিভাবে বসে থাকলে ভালো হয়। সো সাথে থাকুন আর ভিডিওটি এনজয় করতে থাকুন। তোমার কি সমস্যা? আপনার কি সমস্যা? একদম মেজাজ গরম করবে না। কিসের মেজাজ গরম? তুমি তোমার মেজাজ গরম করতেছ। শুনে যাও, শুনে যাও, বলিস না কেন কেন তো বাবা, তোকে শুনতে হবে, শুনতে হবে। হ্যাঁ, ভালো লাগছে না, মাথায় জল ঢুকে ধরে দিলি যেই তাহলে তাই করি। কি
বেশ হয়ে যাচ্ছে হলো কি বেশ হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না তুমি এখন রাখ জল ফেলছো তুমি তুমি আমি ফেলিস না আপনি তো হাত দা করেন যে এই তোমার আমি এখানে ধরছি কোন দায় হয় দোস্ত আমি এইবার তো আপনি এর বের করেন যে ভাল লাগে না কোন দায় গেলে ছড়ে বস আমার ভাল লাগছে না বললাম না তারপরে ভাল লাগছে না কোন দায় গেলে কি হয়েছে আমার এক্সের কথা মনে পড়ছে কি এক্স এক্স কার বয় আবার এক্স ওয়াই জেড এক্স তো বইতে আছে বই ছোট আনে যারা পড়ে ওদের বইতে আছে এক্স আর কি মেসেজ গরম করবো এক্স ওদের বইতে আছে তা দেখতে পারেন না সকাল বেতাল পড়ান তা এক্স ওয়াই জেড এক্স তো কনসোনান্ট বলছি মন ভালো নেই আমার মন ভালো নেই কেন তো ভালো না থাকলে মনে পড়েছে বইতে দেখি আসেন এক্স তো ওই জায়গায় আছে অদ্ভুত মানুষ এক্সের কথা আমার মনে পড়ে না এখন তো ছেলে মেয়ে পড়াশোনায় ফাঁকা দিত কি রূপ আছে আপনি কোন মাস্টার্স পাস করে এক্সের কথা মনে পড়তে ইংলিশে এক্স ওয়াই জেড পড়েননি গরমে তো আমাকে দেখেন কেন দেখি না বলছি গরমে ভাল লাগছে না এমনি আর তারপরে এক্সের কথা মনে পড়ছে যাও ছেড়ে দাও ময়লা পড়েছে দেখেন ফ্যানে একটু মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় দেখেন ঠিক আছে না ফলে পরিষ্কার করতে একটু আমাকে না বললে তো তুমি পরিষ্কার করতে পারো আমি পরবর্তীতে কেউ আঙুল ঢোকে আমার আঙুল ঢোকে
সমস্যা হয়ে যায় তো আমি তোমার সাথে প্রাণ করতেছিলাম এতক্ষণ কেমন লাগলো শ্রদ্ধা দর্শক মন্ডলী প্রাঙ্কটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে বাই বাই